দশমীর পরের শুক্রবার কাঠামো পুজো দিয়ে শুরু হলো বল্লা এলাকার রক্ষাকালী মায়ের পুজো। এদিন পুজো মণ্ডপের কাঠামো পুজো দিতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বালুরঘাটের বল্লা মায়ের মন্দিরে পুজো দিতে অসংখ্য মানুষ ভিড় করেন। এদিন পুজো কমিটির তরফে সুব্রত মণ্ডল কি জানিয়েছেন শোনাব। প্রাচীন যে ঐতিহ্য রীতি মেনেই আমাদের পুজোটা হবে। পরিবর্তন বলতে আমরা ধরুন এবার একটা ভক্ত মন্দির বানিয়েছি, এবার হচ্ছে ল্যাট্রিন বাথরুম প্রায় 40-50 জন একসঙ্গে ল্যাট্রিন বাথরুম করতে পারবে, তার ব্যবস্থা আছে। এবং হচ্ছে আমরা মানবকালীর ব্যাপারে আমাদের কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে সহাতের কালী বেশি মানব করা যাবে না, কারণ হচ্ছে আমাদের জায়গা খুব শখ, এই অল্প জায়গার মধ্যে হলো মানে বড়ো কালী রাখা যাবে না, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সহাত কালী আমরা পুজো নেব। আর আমার নাম সুব্রত মণ্ডল। আগামী 1 ডিসেম্বর শুক্রবার বল্লা কালীমাতার পুজো নিয়ে সাজো রব শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরের বল্লা কালীমায়ের মন্দিরে। দক্ষিণ দিনাজপুরের বল্লা কালীমায়ের মন্দির ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।